তন্দ্রা রান্নাবাটি উইথ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো এখন বাজে হচ্ছে 11:45, কিন্তু আমার স্নান হয়নি, রান্না তো দূরে থাকুক। হ্যাঁ, স্নানই হয়নি, গেছিলাম তো মেয়ের, জানো তো আজকে মেয়ের স্কুল ছিল। মানে এখন কি হয়ে গেছে ব্যাপারটা, মেয়ে এখন যতদিন না স্কুল পুরোপুরি খুলে যাবে, এবার পুরোপুরি খুলে গেলে তো পুল কার্ড তখন নিয়ে যাবে, আমার আর কোনো টেনশন থাকবে না, কোনো মিটিং থাকলো বা পরীক্ষা থাকলো তখন হয়তো আমি গেলাম, কিন্তু এমনি সময় তো আমাকে যেতে হবে না। মানে প্রচণ্ড আমার অসুবিধা হচ্ছে, কি করব বলো, কিছু করারও নেই। এই দুদিনের জন্য তো কোনো পুল কার্ডের কোনো কিছু ব্যবস্থাই নেই, কোনো কেউ মানে যাদের যাদের মনে হয় গাড়ি ছিল সবাই মনে হয় কী করেছে ভগবান, তাদের মানে কি বলবো আর, মানে সত্যি কষ্টই হয় ওগুলো ভাবলে তো। যাই হোক, খুবই কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমার স্কুল থেকে আজকে দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, এসে নিজে জল খাবার খেলাম, খেলাম মেয়েকে খাওয়ালাম, মানে মেয়ে খেলো নিজেই খেলো, ওকে স্নান করালাম, এবার ওর মিস আসবে আবার, এখন 11:45 বেজে গেছে, তো যাবো হচ্ছে রান্না করতে। আর কালকে হচ্ছে আমার বোনকে আইবুড়ে ভাত দেবো, তো সেটার জন্য মা বললো একটুখানি মাছ নিয়ে এসো, তো আমার মেয়ের স্কুলের সামনে কাছাকাছি বাজারটা, তো আমরা সব বান্ধবীরা মিলে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম, আমার সাথে সাথে সবাই গেলো, গিয়ে খুব মজা করে বাজার করে নিয়ে আসলাম। বাজার বলতে মাছ এনেছি, আর ও মাংস খাবে না, বলেছে দিদি আমাকে তুই মাংস দিবি না, সবাইকে তো বলতে পারি না সব কিছু, কিন্তু তোকে আমি বললাম তুই মাংস করবি না, তুই মাংস ছাড়া আমাকে সব কিছু, মাংস খায় না, মানে খাসি তো খায় না, প্লাস চিকেনও মানে সেরকম একটা খায় না, খেলেও ওই এক টুকরো জোর জবরদস্তি তো খাবে কি খাবে না, বললো দিদি তুই করিসই না। তো আমি দুরকমের মাছ এনেছি, একটু পনির করব, দেখি আর কি কি ওকে করে দেওয়া যায়, মাছ ছাড়াও মাংস ছাড়াও তো অনেক কিছু আছে। তো ও যখন বললো, বলছে দেখ দিদি তোকে যখন বলেছি খাবো না, তোকে তো এটা বলতে পারি, আর কাউকে তো বলতে পারি না, তোকে আর আমার ওর নিজের দিদি, মানে ওর তো একটাই দিদি, তোদের দুজনকেই আমি বলতে পারি, আমার এইটুকু অধিকার আছে তোদের প্রতি, তো তোদেরকেই মানা করলাম, কিন্তু আর কাউকে তো মানা করতে পারছি না, তারা যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি, সুতরাং তোদের দুজনকেই বললাম তোরা কেউ মাছ করবি না, আমাকে বিনা মাংস করবি না, মাংস ছাড়াই খেতে দিবি। তো ওটার জন্য বাজার করে মাছ টাছ নিয়ে আসলাম, আর একটু সন্ধ্যেবেলা যাও একটু মিষ্টি দই, তারপরে ওই কী বলে পনির, ওগুলো সব নিয়ে আসবো। আর আমাদের মধ্যে না মানে মানে আমার শাশু শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে মা যখন আইবুড়ো ভাত খাবে একমাত্র তখনই পায়েসটা মা ধরে দেয়, কিন্তু আমাদের অন্য কাউকে আইবুড়ো ভাত খাওয়ালে আমরা পায়েস দেবো না, তো ওকে পায়েস দেবো না, পায়েসের বদলে অন্য কিছু তো করে দেবো, দেখি ছানার পায়েস টাস করে দেবো, মানে চালের পায়েস যেটা সেটা দেবো না। তো ঠিক আছে, তো চলো চান করে আসি, চান করে এসে রান্না করে যাবো। দিদিভাই মোটামুটি কেটে কুটে দিয়েছে, করবো হচ্ছে পাবদা মাছ বেগুন দিয়ে, দেখো না গলা বসে যাচ্ছে, সকালবেলা করে যাচ্ছি না, টোটোর হাওয়াটা লাগছে, আর আমার তো গলা এমনি হেড়ে গলা, তো কী আর বলবো। তো মেয়ের আমি কালকে জুতো কিনে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে, আর মেয়ে বোনের জন্য কী কিনেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো আমি চানটা করে এসে দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করছি। আর শোনো আমার এখন বসে বসে একটু বাইরে বসলাম, একটু রোদও নেই সেরকম একটা, বললাম একটু বস, চুলটা একটু শোকাক, তারপরে তুই ঘরে আসিস। আর ওর স্কুলে ওর মিসের পড়া হয়নি, একটুখানি পড়া করবে মিস, 12:10 নাগাদ আসবে, তো চলো আমি চান করে আসি, তারপরে এসে তোমার সাথে দেখা করছি আবার। ওই দেখো নিয়ে চলে এসেছি মা, এই মাছটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই, মাছগুলো এখানে আছে কাতলা মাছ, এটা রেখে দেবো কালকে, এটা করবো আমাদের সবারই হবে, আর ওকে তো দিতেই হবে, ও মাছই যখন খাবে বলেছে তখন মা বিশেষ করে মাছই দেবো। আর এখানে হচ্ছে পাবদা মাছ, তো এটা ওর জন্য দুটো রেখে দিয়ে বাদ বাকি আমরা আজকে করে নেবো, কারণ আমি বেশি করে এনেছি, আমরা পাবদা মাছ খাওয়া হয় না অনেকদিন তো যাই। আর এখানে আছে হচ্ছে দিদিভাই ইয়ে কেটে দিয়েছে, কী বলে বেগুনগুলো কেটেছে, কিন্তু বেগুনগুলো বড়ো সরু সরু হয়ে গেছে, এই যে এত সরু সরু বেগুন দিলে না গলে যাবে, দেখি এখান থেকে রেখে দেবো বেগুনটা, দেখে অন্য বেগুন কেটে নেবো। আর এটা হচ্ছে উচ্ছে, এর মধ্যে মানে আলু দেবো একটুখানি, উচ্ছে আলু ভাজা করবো, কোনো ভাত হয়নি, কিছুই হয়নি। আর এই যে মিটুলি করবো পেঁয়াজ আর রসুন দিয়ে, আর এটা হচ্ছে পাবদা মাছে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্টটা, তো চলো করি। ও আচ্ছা, ওই আমার শোনো মা বলছে আমাকে দেখো, আমার আল্লাহ দিকে দেখো, ওই যে আল্লাহ দিক কুল থেকে এসছি, কি বলতো হ্যাঁ, এই তো আমাকে দেখাও বলে মুখ বাজার করে রেখে দিচ্ছিস, কেন চলে গেলাম, কি বলবি, হ্যালো হ্যালো ওয়াক হ্যালো, তো চলো ও হ্যালো বলুক। মা বসে আছে এখানে, মা রোদে বসে রয়েছে, যে বুড়ি গাছে নতুন তাদের শাড়ি পরিয়েছি, বলছি শাড়ি পরো, সব শাড়িগুলো বের করে দিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছে মালবাড়িতে থেকে থেকে বাজে বাজে, কোথাও যায় না, বলেছি আজকে নতুন শাড়ি পরো, তাই জন্য বুড়ি আজকে নতুন শাড়ি পরেছে। বুড়ি এখন রোদে বসে রয়েছে, মোটামুটি ভালোই রোদটা এখন আপাতত দেখছি উঠেছে, আর আমার চান ঠান সবই হয়ে গেছে। বোনের জন্য যেটা এনেছি তোমাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম দেখাবো, তা দেখাচ্ছি। এই যে ও বলেছিলো শিওরির ইয়ে নেবে, ওই যে কী বলে চুর বা বালা, তা আমি
চুরটা পছন্দ হলো, বালাগুলো ভীষণ সরু সরু লাগছিল। হ্যাঁ, তো আমি চুরটা চুর নিয়েছি এটা, ঠিক আছে। চুরগুলো চুরগুলো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে চুরগুলো। দেখলে কেউ বলবে না যে সোনার নয়, আর শিউরির তো জিনিস খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছো কি সুন্দর হয়েছে চুরটা, তো ওরও পছন্দ হবে আশা করি। খুব ভারী আর এটা খিলেন চুর নয়, এটা একদম নর্মাল, যেমন হাতে বালা গলানো হয় ওরকমই। তো খিলে আনিনি শিউরির। চলো জল ভরছে। আর আমি এখন দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও তো এই দেখো একটা জবা গাছ বাজারে গেছিলাম, তোমাদের দেখলে মাছ এনেছি, তো আমি একটা জবা গাছ কিনেছি। এটা হচ্ছে পুনে ভ্যারাইটির জবা, এই সেম জবা আমার একটা জবা একটা লাগিয়েছিলাম, কিন্তু ওটা ছিল দেশি, এই সেম জবা কিন্তু তোমার আরেকটু ডিপ কালারের ছিল, ওটাও খুব সুন্দর ছিল, কিন্তু ওটা দেশি জবা ছিল বলে গাছটা বাঁচেনি। অনেক সময় দেশি জবা বাঁচতে চায় না, তো এমনি কোনো কারণে তো মরে গেছিলো গাছটা। তা আমি একটা এনেছি, এটাকে লাগাতে হবে, কিন্তু লাগাবার ব্যবস্থা করতে হবে। হাঁপিয়ে গেছি রে বাবা রে বাবা রে, তা ফুলটা কি সুন্দর দেখো কালারটা। আরে গাছটা কিচ্ছু করতে হবে না, শুধু একটুখানি এতে স্প্রে করে দেবো লাগাবার পরে, দেখো যখন বড় হবে কেমন ফুল দেয়। আরে দেখো এই যে একটা কমলা ফুটেছে, আজকে একটা ফুটেছে কমলা ফুটেছে। আর উড়ি আমি হাঁপিয়ে গেলাম গো। আর পাশের সেই জবা একটা কুড়ি ছিল লালের, তো আর একটাও ফুটেছে। এই যে এই দেখো আগের দিন যেটা ফুটেছিল সেটা নেতিয়ে গেছে, দুদিন ভালো ছিল আজকে নেতিয়ে গেছে। আর এটা দেখো কি সুন্দর জবাগুলো, দেখলে সত্যি মন ভরে যাবে। যেমন আমার পা গুলো না কিছু নেই গো, এত ব্যথা হয়েছে না কি বলবো। তো খাওয়া দাওয়া চলছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে, খাওয়া মানে ছেলেরও মনে হয় খাওয়া হয়ে গেছে, মামাকে দিয়েছে মা। আর আমি আর দিদিভাই পরে খাবো, মাও খেয়ে নেবে এবার, কিন্তু মা মামার ঘরে নিয়ে খেয়ে নেবে টেবিলে। আর বিকালবেলা যাবো হচ্ছে কোথায়,
যাবো হচ্ছে চন্দননগর বাজারে যাবো, মেয়ের ড্রেস যে দুটো আনা হয়নি ঠিক করতে দিয়েছি ওই দুটোকে নিয়ে যাব। তবে এই ড্রেসটাও একটু অসুবিধা আছে, দু একটা জিনিস তো ওইটাও নিয়ে যাব। তো আবার বিকালবেলায় বেরোনো, আমার পা কোমরা যন্ত্রণা করে রাখছে না, একদম ভালো লাগছে না। আর কদিন ধরে কী হচ্ছে বলো তো, এই রেগুলার ভিডিও করে করে, মানে আগে কি মাঝখানে কি করতাম, ভিডিও করে করে, মানে ভিডিও দু একটা শ্যুট করে করে রাখতাম, কিন্তু এই কদিন ধরে এমন হচ্ছে মানে আজকে যদি ভিডিও শ্যুট না করি কালকে আর কিছু পোস্টই করতে পারবো না। আর একদিন যদি এই মুহূর্তে এখন ভিডিও পোস্ট না করি চ্যানেলে কিন্তু প্রচন্ড ক্ষতি হচ্ছে, মানে এটা আগে হতো না কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। তো সেই জন্য কোনোভাবেই মানে মিস করা যাবে না। যেদিনকে ওই ফুলের ভিডিওটা দিয়েছিলাম খুব শর্ট ভিডিও ছিল ওটা, ওই ভিডিওটা তো খুবই খারাপ পরিস্থিতি হচ্ছে, দশে দশ কী করলি মানে দশে দশ পেয়েছে। আর দেখো আমার কিছুদিন ধরে হয়তো লক্ষ্য করছো আমি এত চাপ যাচ্ছে, তো চাপের কারণে আমার চোখের চাপ একদম পুরো ঢুকে গেছে ভেতরে, আমাকে এখন ধাক্কা দিলে মনে হয় আমি মক্কা মদিনায় চলে যাবো। তো যাই হোক, গেছিলাম তো মেয়ের স্কুলে, তো আগের দিনও গেছিলাম, আর আজকে আমার সব বান্ধবীরা এসছে। মানু কি হচ্ছে ওটা বল খেলা? তো সব বান্ধবীরা আজকে এসছে, আর এত আনন্দ করেছি, এত হইহুল্লোড় করেছি, সব একে অপরকে জড়িয়ে ধরে মানে পারলে কোলে তুলে নেয় এরকম ব্যাপার। দু বছর বাদে পার্টিকুলার সবার সাথেই দেখা হলো, আর এক মানে এমনি মিড ডে মিল আনতে যাওয়া বা কোনো স্কুলে কোনো কাজ ছিল হয়তো সেই জন্য যাই, তখন দেখা হয় অল্প অল্প করে, কিন্তু এরকম করে দেখা হয় না। আমার ফোনে মেসেজ ঢুকলো, কেন আমার ফোনে নেট শেষ হয়ে যাচ্ছে, তো এক্সট্রা একটা নেট ভরালাম আজকের মতো, ওই 24 ঘন্টায় থাকবে, সেটা কিছু করার নেই, ভরাতে হচ্ছে মাঝে মধ্যে। দেখো আমার ককেট বল, কর্কেট বল, ভালো করে বল, কর্কেট বল না ককেট বল না। এই আচ্ছা চলো বিকেলবেলা দেখি কত দূর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো বিকেলবেলা নিয়ে যাবো, রাত্রেবেলা ভিডিও এডিট করবো, করে পোস্ট করে তবে গিয়ে শোবো, ভিডিও মানে শিডিউল করে তবে গিয়ে শোবো। তো শিডিউলটা আমাকে শিখিয়ে দিয়েছে হচ্ছে রিয়া আর ইন্দ্রাণী, আমি ওদেরকে অনেক ধন্যবাদ, আর অনেক কী বলবো ওদের ধন্যবাদ দেবো না, শুনলে আমার ভিডিও হলে আমাকে মানে যা তা কথা বলবে, এদের শুনলে সেটা বলবো না, আর আমার মানে কী বলবো, ছোটো বোনেদের কখনো ধন্যবাদ দেওয়া যায় না। তো শিডিউলটা ওরা শিখিয়ে দিয়েছে, এত ভালো হয়েছে শিখিয়ে দিয়ে, আমার এখন ঝামেলাই নেই, আমি যখন যেমন সেট করবো তেমন করেই ভিডিও চাই, আগে তো সেটা পারতাম না। তো শেখার মনে হয় সবার কাছে সব কিছু আছে, ছোটো বড় কোনো কথা নয়, সবার কাছে সব কিছু শিখতে পারে। আমি সত্যি কথা বলতে এত কিছু জানতাম না, চ্যানেলের নামটা যেমন আমি নিজে নিজেই চেঞ্জ করেছি, কিন্তু আমি জানতাম না এটা। তো টেক চ্যানেল খেলে তো এখন প্রচুর টেক চ্যানেল দেখা হয়, তো ওইগুলো দেখেই করলাম। তো চলো আর এখন কথা বললাম না, এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে, গনুকে খেতে দিয়েছে, দেখো পর্দা টাঙানো আছে, গনুকে খেতে দিয়েছি, গোপালের খাওয়া হয়ে গেছে, আর মা অনেকটা উঁচুতে তো হাতে পাচ্ছে না, দেখি নিচে ব্যবস্থা করো, আজকে বাজারে গেলে চন্দননগরে দেখি ওর জন্য সিংহাসনটন সব কিনে আনার ব্যবস্থা করতে হবে। তো তারপরে ওকেও সেট করতে হবে, ওর একটা থালা বাসন আনবো, তো এই তারপরে দেখি রাত্রেবেলা এসে ভিডিও যখনই হোক কালকে 12:30টার সময় আচ্ছা 12:45 সময় ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে ডাউনলোডে বসিয়ে তবে গিয়ে শুয়েছি, আবার সে 4:30 উঠেছি। তো এখনও এখন বাজে হচ্ছে কটা, এখন দুটো বাজ ওদের খাওয়াই গেলে আমরা খাবো, খেয়ে একটু শোবো, না শুলে আর পারবো না, কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো অনেক বক বক করলাম, আবার দেখি বিকেলবেলা তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি, চলো রাখলাম এখনকার মতো।
গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে হচ্ছে 9:45। এই বাবা, অনেক রাত্রি হয়ে গেছে, 9:15 বাজে, তো বাজারে গেছিলাম আর এই এলাম বাজার থেকে। আমার চা দেখো, 9:45 সময় এক কাপ চা, কেন সন্ধ্যাবেলা তো চা খেয়ে যায়নি, সন্ধ্যা দিয়েই বেরিয়ে গেছি। তো অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম। প্রথমে গেছিলাম মিষ্টি দোকানে, আমাদের খাদিনামোড় বলে একটা জায়গা আছে সেখানে গেছিলাম। তারপর আবার গঞ্জের বাজারে গেলাম, বাগবাজারে গেলাম। তো অনেকগুলো জায়গায় গেছি, কাজগুলো মোটামুটি মিটে গেছে, তো বাড়িও চলে এসেছি। আর কালকে তো বললাম আমি বোনের আইবুড়ো ভাত দেবো, তো সেই জন্যই একটু ব্যস্ত আছি। ওটা আনা কেনাকাটা, একটা আনন্দ, খুব মানে খুশি মেজাজেও আছি, আর বোনের আইবুড়ো ভাত বলে কথা। আবার একটুখানি কষ্টও আছে মনের মধ্যে, কেননা বোনের বিয়ে হয়ে গেলে বোন চলে যাবে, যখন তখন যা বলি যখন তখন চলে আসে, মানে কি বলবো, সেটাই মানে আর পাবো না ওকে, এটাই। ও তাহলে কী হবে, ওর এখন খুশির জীবন, ওকেও তো এই করতে হবে না, তো ওর খুশির জীবন, ও যেন ভালো করে থাকে ভগবানের কাছে, এটাই প্রার্থনা করো, যেন সুখী হয়। আর কালকে আইবুড়ো ভাতটা খুব আনন্দ করে দেবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি এখানেই রাখলাম, আর বেশি বাড়ালাম না। আর আমি গনুর বাবার জন্য জিনিস এনেছি, একটা থালা, গ্লাস। তো তোমরা কালকে আজকের ভিডিওতে কে কে দেখেছো আমি জানি না, গনু বাবাকে কালকে তো জানি না কেউ কেউ দেখেছো কিনা। তো যাই হোক, ওই গনু বাবার জন্য থালা, গ্লাস, বাটি নিয়ে এসেছি। আসনটার ব্যবস্থা করতে পারলাম না, কেননা জন্মাবড়ে আসনটা পাইনি, তো আসনটা পাইনি, আসনটা দেখা যাক এবার, ওটা আনবো, আর সবই আস্তে আস্তে করবো, তো ঠিক আছে। চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে। আমি চাটা খাই, চাটা চা খাওয়ার জন্য আমার এখন মানে প্রাণ লেগে রয়েছে বলতে পারো, কেন সেই সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন চা খেয়েছি, সারাদিন আর চা খাওয়ার প্রশ্ন নেই, আমার এখন প্রচণ্ড চায়ের নেশা পেয়েছি। তো চলো চাটা আমি খাই, তোমাদেরও টাটা করে দিলাম, বাই। ভয় দেখো ওর অবস্থা, দেখো দেখেছ বদমাশটাকে, দেখো কি করছিস ওটা মা, ঠিক আছে করুক যা মন্দ। চলো তোমাদেরকে বাই করলাম, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে, ঠিক আছে। অনন্যা স্যার মাস্ক পরে থাকবে, বাই বাই।